আসসালামু আলাইকুম আবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজা আক্তার কামাল শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম ঘোড়াঘাটের ইউএনও এর উপর হামলাকারী সন্দেহে দুজন গ্রেফতার জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলো রংপুরে অস্ত্রোপচার শেষে ইউএনও ওয়াইদা 72 ঘন্টার পর্যবেক্ষণে সংখ্যা কাটেনি জানালেন চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রী রংপুর বিভাগের ইউএনওদের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েনের নির্দেশ সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদন হচ্ছে ঢাকা ওয়াসার পদ্মা জশল দিয়া পানি শোধনাগারে আরও বেশি উৎপাদন সম্ভব বলছেন এমডি এবং করোনা মহামারীর মধ্যেও দ্রুত গতিতে চলছে এগিয়ে চলছে চট্টগ্রামে কর্ণফুলী নদী তলদেশে দেশের প্রথম টানেল তৈরির কাজ ঘোড়াঘাটের ইউএনও এর উপর হামলার অন্যতম আসামি আসাদুল হক ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে ভোরে দিনাজপুরের হাকিমপুর থেকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে আসাদুলকে গ্রেফতার করা হয় ঘোড়াঘাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানিয়েছেন সিসি ক্যামেরা ফুটেজ দেখে চিহ্নিত করা হয় আসাদুলকে সীমান্তবর্তী এলাকা চুরিপট্টি থেকে ভোর 4:30টার দিকে ইউএনও এর উপর হামলায় জড়িত সন্দেহে জাহাঙ্গীরকে আটক করা হয় আসামিদের রংপুরের র‍্যাব 13-র কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনায় ওয়াইদা খানমের ভাই বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেন বৃহস্পতিবার ভোরে ইউএনও ওয়াইদা খানম ও তার বাবাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ বুধবার গভীর রাতে সরকারি আবাসিক ভবনে ঢুকে দুর্বৃত্তরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীদের হামলায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াইদা খানমের অপারেশন সফল হয়েছে তার অবস্থার উন্নতি হলেও এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা আগামী 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে এদিকে ওয়াইদা খানমের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত শফিল আলম সুজনের রিপোর্টে বৃহস্পতিবার রাত 9টার দিকে রাজধানী নিউরোসায়েন্স হাসপাতালে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে প্রায় 2 ঘন্টা অপারেশনের পর চিকিৎসকরা জানিয়েছেন সফল হয়েছে অস্ত্রোপচার তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন মাথার ভিতরে কিন্তু রক্তক্ষরণ হয়েছে ব্রেনে কিন্তু আঘাত লেগেছে সুতরাং ব্রেনের উপরে একটা চাপ ছিল সেটা আমরা রিলিভ করেছি এখনই আমরা সম্পূর্ণ ক্লিয়ারলি বলতে পারবো না রোগী ভালো হয়ে যাবে ইট উইল টেক টাইম অ্যাটলিস্ট 72 আওয়ার্স আমরা অবজার্ভ করবো 72 আওয়ার্স পরে আমরা আশা করি আমরা আশাবাদী যে রোগী ভালো হয়ে যাবে অপারেশনের পর তাকে আইসিইউতে রাখা হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিকিৎসকরা জানান ইউনো ওয়াহিদার মাথা থেকে মুখ পর্যন্ত 9টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে আমরা সবগুলা ইঞ্জুরিকে অ্যাড্রেস করেছি তে মেইন যেটা যেটা হাড্ডিটা ভিতরে ঢুকে গেছিলো আমরা ওইটারে হাড্ডিটা তুলে দিয়েছি এবং ভিতরে দেখলাম যে ভিতরে যে ব্রেইনের একটা পর্দা থাকে যেটাকে ডুরা বলে সেটাতে ইঞ্জুরি ছিল সেটা ইঞ্জুরি হয়ে সেখান থেকে ব্লিডিং হচ্ছিল আমরা সেটা অ্যাড্রেস করেছি এবং সেখানে ব্লিডিং বন্ধ করেছি সেই ডুরাটা রিপেয়ার করেছি তারপরে বাকি যে ছোট ছোট যে অনেকগুলো কাটা ছিল এগুলো সবগুলোকে অ্যাড্রেস করে এগুলো সবগুলো রিপেয়ার করা হচ্ছে এর আগে বুধবার রাত 2:30টার দিকে সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ইউনো ওয়াহিদা খানম ও তার বাবা অমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা প্রথমে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার হেলিকপ্টারে ঢাকায় এনে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় শফিল আলম সুজন এটিএন বাংলা ঢাকা রংপুর বিভাগের 58টি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তায় আজ থেকে 4 জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে রোববার থেকে আনসারদের সংখ্যা আরও বাড়িয়ে 10 জন করা হবে বৃহস্পতিবার রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক এ কে এম জিয়াউল আলম স্বাক্ষরিত এক চিঠিতে জেলা কমান্ডারদের এই নির্দেশনা দেওয়া হয় গত বুধবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াইদা খানমের ওপর বর্বরোচিত হামলার পর এই ব্যবস্থা গ্রহণ করা হয় ঢাকা ওয়াসার পদ্মা জশল দিয়া পানি শোধনাগার কেন্দ্রে প্রতিদিন সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদন করা হচ্ছে
ওয়াসার এমডি জানিয়েছেন, চাহিদা না থাকায় কম পানি সরবরাহ করা হচ্ছে, তবে চাইলেই প্রতিদিন সক্ষমতার সমান পানি উৎপাদন ও সরবরাহ করা সম্ভব। জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। রাজধানীবাসীর পানির চাহিদা নিশ্চিত করতে 3,800 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্প। পদ্মা নদীর কাছে নির্মিত এই প্রকল্প থেকে দৈনিক 45 কোটি লিটার বিশুদ্ধ পানি পাওয়া সম্ভব। কিন্তু সক্ষমতা অনুযায়ী কাঙ্ক্ষিত পানি কেন উৎপাদিত হচ্ছে না, এ নিয়ে নানা প্রশ্ন জনমনে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, পানির অপচয় রোধে আস্তে আস্তে উৎপাদন বাড়ানো হচ্ছে। আমাদের যে নেটওয়ার্কটা আছে সেখানে আগে সোর্স ছিল টিউবওয়েল, তার একটা ফ্লো ডিরেকশন ছিল, এখন একটা আরেকটা ফ্লো ডিরেকশন, হঠাৎ করে একটা সোর্সকে আমরা বন্ধ করতে পারি না। এই দুইটারই মিলন, পাশাপাশি হচ্ছে যে নেটওয়ার্ক, সব জায়গার নেটওয়ার্ক আমরা এখনও চেঞ্জ করতে পারিনি, যেখানে নেটওয়ার্ক আমাকে চেঞ্জ হয়েছে সেখানে আমরা পুরোপুরি পানি দিচ্ছি। ওয়াসার এমডি তাকসিম এ খান জানান, পানির চাপ ঠিক রাখতে পর্যায়ক্রমে রাজধানীতে মোটা পাইপ প্রতিস্থাপনের কাজ করা হচ্ছে। ঢাকা শহর সমস্ত পাইপলাইন চেঞ্জ করে নতুন একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক করছে, যার নাম হলো ডিএমএ, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া। ঢাকা শহরকে 145টা ভাগে ভাগ করা হয়েছে, 145টা ক্লাস্টার বা 145টা ডিস্ট্রিক্ট। এবং এতে লাভটা কী হচ্ছে, এক নম্বর হচ্ছে যে আমাদের মোস্ট সফিস্টিকেটেড পাইপ ব্যবহার করা হচ্ছে, দুই প্রেশারাইজ সিস্টেমে পানি দেওয়া হচ্ছে, তিন এক জায়গার পানি আরেক জায়গায় যেতে গেলে আপনার ইন অ্যান্ড আউট বা এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট রেকর্ড হচ্ছে, চার আপনার প্রেশার ওয়ান বার থাকছে, ওয়ান বার, পাঁচ লিকের কোনো সম্ভাবনা থাকছে না, তার মানে কোয়ালিটি ঠিক থাকছে, প্রেশার ঠিক থাকছে, 24/7 ওয়াটার থাকছে। সব বাধা কাটিয়ে পুরোপুরি উৎপাদনে গেলে পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্প থেকে রাজধানীর 40 লাখ লোকের পানির চাহিদা মেটানো সম্ভব হবে। ঢাকা শহরে প্রতিদিনই বাড়ছে পানির চাহিদা, আর সেই চাহিদা পূরণের জন্যই ঢাকা ওয়াসা পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার কেন্দ্রটি স্থাপন করেছে। পুরোপুরি চালু হলো, এখনও লক্ষ্যমাত্রা অনুযায়ী পানি শোধনাগারে পানি তৈরি করতে পারছে না। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ। করোনা মহামারীর মধ্যে দ্রুত গতিতে এগিয়ে চলছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল তৈরির কাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নামের এই প্রকল্পে 57% শেষ হয়েছে। 2022 সালে এই টানেল চালুর আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামকে চীনের সাংহাইয়ের আদলে গড়ে তুলতে প্রায় 10,000 কোটি টাকার এ প্রকল্প চলছে 3 বছর ধরে। 4 লেন সড়কের 3.4 কিলোমিটার মূল টানেলে নদীর তলদেশে থাকবে 2টি আলাদা টিউব, প্রতিটিতেই থাকবে 2 লেনের সড়ক, যার একটি নির্মাণ শেষ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউবের কাজ, টিউবের বোরিংয়ের কাজ ব্রিং প্রতিস্থাপন সহ সম্পন্ন হয়েছে, এবং এই বোরিংয়ের কাজ পতঙ্গা প্রান্ত থেকে শুরু হয় এবং সেটা নদীর নিচ দিয়ে এসে নদী ক্রস করে আনোয়ার প্রান্তে শেষ হয়। 2015 সালের নভেম্বরে অনুমোদন পায় প্রকল্পটি। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার গুরুত্ব বিবেচনায় রেখে করোনার মধ্যেও প্রকল্পের কাজ সমান্তরালে চলছে বলে জানান প্রকল্প পরিচালক। প্রকল্প শেষ হওয়ার জন্য যে নির্ধারিত সময় আছে 2022 সালের ডিসেম্বর মাস, সেই নির্ধারিত সময়ের মধ্যে আমরা টানেলের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অদ্যাবধি প্রজেক্টের সার্বিক অগ্রগতি 57%। নদীর তলদেশে দেশের প্রথম এই সুড়ঙ্গ পথের কারণে বন্দরনগরী বদলে যাবে বলেও আশা করা হচ্ছে। এতে কর্ণফুলীর অপর প্রান্তে বিস্তৃত হবে শহরের আধুনিক সব সুবিধা, সেখানে নতুন শিল্পাঞ্চল গড়ে উঠবে বলেও মনে করছেন ব্যবসায়ী নেতারা। একটা বড় বাজেট নিয়ে টানেল হচ্ছে, অতএব টানেলের সুযোগ সুফল শতভাগ ভোগ করার জন্য, দেশের অর্থনীতি পাওয়ার জন্য এখন থেকে দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে কর্মসংস্থান তৈরির পরিকল্পনাটুকু এখন থেকে নেওয়া দরকার। টানেল নির্মাণে ব্যয় ধরা হয়েছে 9,880 কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন করছে সেতু কর্তৃপক্ষ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। পরিদর্শন, আশ্বাস আর প্রকল্প প্রণয়নে আটকে আছে কুয়াকাটা সৈকতের স্থায়ী ভাঙন রোধ প্রকল্প। ফলে দুদশক ধরে চলমান ভাঙনে দীর্ঘ বেলাভূমি প্রশস্ততা হারিয়ে যাচ্ছে সংকুচিত। প্রতিবছর সাগরে বিলীন হচ্ছে বেলাভূমি জুড়ে থাকা বিশাল সমুজ বেষ্টনী সহ নতুন নতুন স্থাপনা। দ্রুত স্থায়ী প্রতিরোধ গড়ে তোলা না হলে কুয়াকাটা হারাতে পারে পর্যটকদের আকর্ষণ। পটুয়াখালী প্রতিনিধি জায়দ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন রাষ্ট্র দাস। বৈশ্বিক উষ্ণতায় জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রস্রোতের গতিধারা বদলে গেছে। ফলে গত 2 দশক ধরে তীব্র স্রোত আর উত্তাল ঢেউয়ের আঘাতে অব্যাহত বালুক্ষয়ে কুয়াকাটা সৈকত হারিয়েছে অন্তত 5 কিলোমিটার প্রশস্ততা।
সাগরে বিলীন হয়েছে নারিকেল গাছ, ঝাউবাগান, ইকোপার্ক, উপকূলীয় সবুজ বেষ্টনী সহ কয়েকশো স্থাপনা বসতভিটে। অব্যাহত ভাঙনের হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, মন্দির, ট্যুরিজম পার্ক, সুটকিপল্লী, সবুজ বনভূমির অবশিষ্টাংশ সহ বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের কাজ। দাঁড়াইছি এখান থেকে কম হলে এক ঘন্টা দূরে যাইয়া হেবে সাগর পাওয়া লাগবে। এখন তো ব্যাঙ্গি ফিরে কিনে আসছে, এখন তো এই অবস্থা। প্রশাসনিক পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা এবং জটিলতার জন্য আমাদের দুরবস্থা। 2004 সাল থেকে কয়েক দফা সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই শেষে একনেকে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হলেও সমন্বয়হীনতার অভাবে দুই দফা ফেরত এসেছে স্থায়ী ভাঙন প্রতিরোধ প্রস্তাবিত প্রকল্পটি। সমুদ্র সৈকত রক্ষাটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে, প্রতিবেদন দাখিল করছে, কিন্তু সেটা কিছু কারেকশনের জন্য আবার তাদেরকে বলা হয়েছে সেপ্টেম্বরের মধ্যে সেটা দাখিল করবে তারা, এবং দাখিল করার পর তাদের সুপারিশ অনুযায়ী আমরা স্থায়ী কাজের ডিপিপি প্রণয়ন করব। নেদারল্যান্ডসের প্রযুক্তি ব্যবহার করে স্থায়ী ভাঙন প্রতিরোধে বড় ধরনের পরিকল্পনা নেয়ার কথা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। 2-3-4 বছরের ভিতরে আপনারা দেখবেন এই সমস্ত যে প্রকল্প যেগুলো নেওয়া হয়েছে এগুলো বাস্তবায়ন হলে পরে এলাকার লোকজন আরও সুরক্ষিত হবে, এলাকার লোকজনের নদী ভাঙন থেকে বাঁচবে, সমুদ্রের যে জলোচ্ছ্বাস হয় সেখান থেকে বাঁচবে। অর্থনৈতিক বিবেচনায় স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে সুরক্ষিত করা হবে সমুদ্র সৈকত কুয়াকাটা, এমন প্রত্যাশা এলাকাবাসী সহ বিনিয়োগকারীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঢাকার ধামরাইয়ে প্রকাশ্যে বিজয় টিভির উপজেলা প্রতিনিধি জুলহাসুদেরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলা করা হয়েছে। ভোরে পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বোন রিনা খাতুন। এই ঘটনায় দুজনকে আটক করলেও পলাতক রয়েছে অন্য তিন আসামি। পুলিশ জানায় বৃহস্পতিবার জুলহাসুদ্দিন ব্যক্তিগত কাজে মানিকগঞ্জ থেকে আসার পথে ব্যক্তিগত কারটি নষ্ট হয়। পরে একটি লোকাল যাত্রীবাহী বাসে করে তিনি বারবাড়িয়া বাস স্ট্যান্ডে নামেন। ওই বাসে থাকা শাহিন ও মোজামেল নামে দুজন বাস থেকে নেমে সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে। হত্যার প্রকৃত কারণ বলতে পারেনি পুলিশ। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে গত 24 ঘন্টায় এ পর্যন্ত আরও 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশালে করোনায় 3 জনের উপসর্গে 3 জন সহ 6 জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগের 5 জেলায় পুলিশ, নার্স সহ নতুন শনাক্ত হয়েছে 44 জন। নোয়াখালীতে গত 24 ঘন্টায় 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন আক্রান্ত 42 জন। করোনায় ঠাকুরগাঁও সদরে মারা গেছেন 70 বছরের এক বৃদ্ধা। এছাড়া নগাঁয় 26 জন, শেরপুরে 2 জনের শনাক্তের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদ। এবার নিউ ইয়র্কের রচেস্টারে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার ভিডিও প্রকাশ করেছে মার্কিন পুলিশের বিরুদ্ধে। মার্চের 30 তারিখ ড্যানিয়েল প্রুড নামে 41 বছর বয়সী ওই ব্যক্তি মারা গেলেও স্থানীয় সময় বুধবার সংবাদ সম্মেলনে তার পরিবার ভিডিওটি প্রকাশ করে। এই ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্ত পুলিশ সদস্যদের বরখাস্ত করা হয়। এই ঘটনায় অ্যাটর্নি জেনারেলের কাছে সঠিক তদন্তের দাবি করেছেন রচেস্টার মেয়র ওয়ারেন। পারিবারিক সংবাদ সম্মেলনে বলা হয় 41 বছর বয়সী ড্যানিয়েল প্রুড মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত 23 মার্চ সে হঠাৎ নগ্ন অবস্থায় রাস্তায় বেরিয়ে পড়ে। ড্যানিয়েলের পরিবারে পুলিশকে ফোন করে জানালে পুলিশ এসে তাকে হাত করা পরিয়ে দীর্ঘ সময় ফুটপাতে বসিয়ে রাখে। প্রতিবাদ করায় ড্যানিয়েলের মাথায় সাদা ঢাকনা পরিয়ে দেয় এক শ্বেতাঙ্গ পুলিশ। এরপর সে অবস্থায় ফুটপাতে কিছুক্ষণ মাথা চেপে ধরায় শ্বাস আটকে জ্ঞান হারান ড্যানিয়েল। পরে হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। 30 মার্চ লাইফ সাপোর্ট খুলে দেওয়ার পর মারা যান ড্যানিয়েল প্রুড। রাজধানীর উত্তরা থেকে পাখি ধরে বিক্রির সময় 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি পাখি জব্দ করে মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে ছেড়ে দেওয়া হয়। র্যাব জানায় সকালে উত্তরার আজমপুর এলাকায় বন্যপ্রাণী বিক্রির খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে 15 দিনের কারাদণ্ড দেওয়া হয়। পার্টেক্স খেলার খবর। করোনায় সতর্কতার অংশ হিসেবে
তিন দিনের জন্য ক্রিকেটারদের অনুশীলন বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনুশীলনে থাকা সাপোর্ট স্টাফদের কয়েকজনের করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় হঠাৎ করে রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একজন ট্রেনারের ইতিমধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন, আগেই সিদ্ধান্ত ছিল এই ধরনের কোনো সমস্যা হলে অনুশীলন বন্ধ রাখা হবে। এ মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। তার আগে 18 সেপ্টেম্বর নাগাদ করোনা ভাইরাস পরীক্ষা শেষে সবার হোটেলে ওঠার কথা। 21 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা দলীয় অনুশীলন। তার আগে ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। শেষ মুহূর্তের গোলে উয়েফা নেশনস লিগে জার্মানির সাথে একে গোলে ড্র করেছে স্পেন। বার্লিনের মার্সিডিজ বেঞ্চ আর্নে শুরুতেই 11 মিনিটে জার্মানদেরকে গোল বঞ্চিত করেন স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডিগা। এর 3 মিনিট পর নিজেদের ভুলে গোল খেতে বসে স্বাগতিকরা। যদিও ফাঁকা পোস্ট পেয়েও কাজে লাগাতে পারেননি গোল স্পেনের রদ্রিগো। অবশেষে দ্বিতীয়ার্ধে 6 মিনিটে জার্মানিকে এগিয়ে নেন টিমো ওয়ার্নার। নির্ধারিত সময় পর্যন্ত সে গোল শোধ করতে পারেনি লালারোজারা। তাতে হার নিয়ে মাঠ ছাড়ার শঙ্কায় পড়ে তারা। ইঞ্জুরি সময়ের 5 মিনিটে জোসে গায়ার গোলে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্পেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলাকারী সন্দেহে দুজন গ্রেফতার, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হল রংপুরে। অস্ত্রোপচার শেষে ইউএনও ওয়াইদা 72 ঘন্টার পর্যবেক্ষণে শঙ্কা কাটেনি, জানালেন চিকিৎসকরা। সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর। রংপুর বিভাগের ইউএনওদের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েনের নির্দেশ। সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদন হচ্ছে ঢাকা ওয়াসার পদ্মা জশলদিয়া পানি শোধনাগারে। আরও বেশি উৎপাদন সম্ভব বলছেন এনডি। এবং করোনা মহামারীর মধ্যে দ্রুত গতিতে এগিয়ে চলছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল তৈরির কাজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla।